হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি আবার নতুন একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে টিউটোরিয়ালটি দেখাবো যে কীভাবে আপনারা দুবাইতে সৌদি আরবে কীভাবে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করবেন সোশ্যাল ডাটায়। তো আমি আজকে এটাই দেখাবো। তো অবশ্যই অবশ্যই যারা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আমরা দেখে আসি কীভাবে করতে হবে। তো এটার জন্য একটি সফটওয়্যার প্রয়োজন। সফটওয়্যারটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন নিচে দেওয়া থাকবো, যা থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? কিংবা সফটওয়্যারটা আপনার প্লে স্টোরে পাবেন। এটা হলো আপনার লেমন ভিপিএন, অর্থাৎ অনেকেই চিনেন লেমন ভিপিএন। তো এটা দিয়ে আপনারা সৌদি আরবে আর হলো দুবাইতে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো জাস্ট আমরা সফটওয়্যারটাকে ওপেন করতেছি, ঠিক আছে? তো আচ্ছা, ওপেন করার পর আমরা এই জায়গায় একটি ইউজার নেম, হ্যাঁ, এই জায়গায় ফ্রি ইউজার নেম এটা দেওয়া থাকবে, এগুলো আমরা কাটবো। কাটার পর একটি ইউজার নেম ইউজার পাসওয়ার্ড দিতে হবে। অবশ্যই ইউজার নেম ইউজার পাসওয়ার্ডটা আপনাদের কিনে নিতে হয়, ঠিক আছে? তো যাদের প্রয়োজন হবে তো এই নাম্বারে যোগাযোগ করবেন, এই নাম্বারে যোগাযোগ করবেন, সরাসরি কলও করতে পারেন, সরাসরি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আপনার চাইলে ইমো হোয়াটসঅ্যাপ নক করতে পারেন, ঠিক আছে? তো যাদের লাগবে তারা আমার ভিডিও ডিসক্রিপশন নিচে নাম্বারটি দেওয়া থাকবে, যা থেকে নিয়ে নিতে পারবেন। তারপর আমি একটা ইউজার নেম দিলাম, ঠিক আছে? তো ধরুন আমি একটি ইউজার নেম দিলাম, ১৬। তারপর একটা পাসওয়ার্ড দিব, পাসওয়ার্ডটা আমি হাইড করতেছি। আচ্ছা, তো পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট আপনারা এই জায়গায় লিখবেন সোশ্যাল ডাটা, হলে আপনারা কোন সোশ্যাল ডাটা কিনছেন ওই ডাটার ইয়াটা লিখবেন। ধরুন ফেসবুক লিখবেন, ধরুন ফেসবুক যদি হয় ফেসবুক, যদি ইউটিউব হয় ইউটিউব লিখবেন, কিংবা যদি টুইটার হয় টুইটার ডাটা যদি কিনে থাকেন টুইটার লিখবেন, ঠিক আছে? তো না হয় আপনারা যদি দু সিমের জন্য কিনেন তো দু সিমের জন্য দুইটা থেকে একটা সিলেক্ট করলে হবে। আর যদি আপনি ইতিসালাতে নেন, ইতিসালাতের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করলে হবে। আপনারা দেখবেন যে কোনটা দিয়ে আপনার কাজ করতেছে, ঠিক আছে? তো আমি এইটাই দিয়ে ক্লিক করলাম। তারপর পোর্ট আপনারা 8080 দিতে পারেন কিংবা 8080 দিতে পারেন, ঠিক আছে? দেওয়ার পর জাস্ট আপনারা আর যারা সৌদি দিয়ে ইউজ করবেন তারা এই জায়গায় দিবেন হলো আপনার youtube.com, ঠিক আছে? m.youtube.com। আর আপনারা যারা সৌদিতে ইউজ করতে চান তারা বিস্তারিত জানতে হলে আপনারা আমাদের নাম্বারে কল করবেন, অবশ্যই যাতে আমরা এটু বুঝাই দেবো, ঠিক আছে? তো জাস্ট আমরা কানেক্টে ক্লিক করলাম। কানেক্ট, দেখুন এখন একটা চাবি চিহ্ন চলে আসবে। তো দেখুন আমাদের কিন্তু অলরেডি কানেক্ট হয়ে গেছে। তো ওকে দেখুন চাবির চিহ্ন কিন্তু অলরেডি চলে আসছে। তো এভাবে আপনারা ফ্রিতে আনলিমিটেড ইন্টারনেট ইউজ করতে পারবেন। তো আমি এখন কিছু কথা বলবো, যে অনেকে বলেন যে ভাই আমরা ভিপিএন ইউজ করে লাভটা কী, ঠিক আছে? তো লাভটা কী, এক কথা হলো যে আপনার সোশ্যাল ডাটা অর্থাৎ ফেসবুক ডাটা কিনে আপনি ফ্রিতে শুধু ফেসবুকে ইউজ করতে পারবেন, আদার্স অন্য কিছু ইউজ করতে পারবেন না। তো এই ভিপিএনটা কানেক্ট করার ফলে কিন্তু আপনার ফেসবুক না টোটাল ডিভাইসটা আপনি ব্রাউজিং করতে পারবেন, ঠিক আছে? যা ইচ্ছে তাই করতে পারবেন। আরেকটা হলো লাভ যে হোয়াটসঅ্যাপ ইমুতে আমরা যারা বাংলাদেশে প্রবাসী আছে কিংবা যারা পাকিস্তানি প্রবাসী আছে, ইন্ডিয়ান প্রবাসী আছে, তো তারা দেখা যায় বিদেশে তাদের দেশে কথা বলতে হয় ইমু হোয়াটসঅ্যাপ, বেসিক্যালি ইমু হোয়াটসঅ্যাপগুলোই আমরা ইউজ করি। তো তখন দেখা যায় কিংবা ডলার যখন ইউজ করি তখন কিন্তু আমাদের কথাগুলো একদম ক্লিয়ার আসে না, অনেক সময় বাইজে বাইজে আসে। তো যার কারণে আমরা দেখা যায় ভিপিএনটা কানেক্ট করলে, তো ভিপিএনটা কানেক্ট করলে আমাদের কথাগুলো একদম স্পষ্ট ক্লিয়ার আসে, ঠিক আছে? কোনো ধরনের বাইজে আসে না, একদম মনে হয় যে কাছাকাছি দিয়ে কথা বলতেছি। তো এই হলো ভিপিএন ইউজ করলে আপনার এরকম মানে এরকম ফ্যাসিলিটি পাবেন, ঠিক আছে? তো অবশ্যই ভিপিএন যাদের প্রয়োজন হবে তারা আমাদের এই নাম্বারটিতে কল করবেন, আর যারা দুবাইতে ইউজ করতে চান তারা বিস্তারিত আমাদের সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমরা বিস্তারিত বলে দেবো কীভাবে কী করতে হবে। আর যারা সৌদি আরবে যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন, খুচরা ইভেন পাইকারি আমরা দিতেছি, আর অবশ্যই পাইকারি খুব কম মূল্যে দিতেছি। তো যাদের লাগবে তারা আমাদের ভিডিও ডিসক্রিপশন নিচে নাম্বার দেওয়া থাকবে, তো নাম্বার তো দিয়ে দিলাম, যাদের লাগবে তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আসসালামু আলাইকুম।